কোনি সপ্তম অধ্যায়। না না, কতবার বলবো কোনইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠছে কেন? হলো না, বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। এখান থেকে একটাই পার্ট ইম্পর্টেন্ট, যে ক্ষিতীশ কোনিকে এই সাঁতারটা শেখাচ্ছে। সাঁতার শেখানোর সময় ক্ষিতীশ কোনিকে শোল্ডারের কী পজিশনটা রাখতে বারবার বলছিল, শুধু এই নামটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কোয়ার শোল্ডার পজিশন। নে নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শোঁপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে, দেখ আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর, এইভাবে এই রকম, আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। ইনফরমেশনটা লাগবে, হাতের আঙুল জল টানার সময় ফাঁক হবে না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কারভাবে শোঁত করে ঢুকে যাবে, আগে আঙুল তারপর কবজি থেকে পুরো হাতটা, আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি, মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের কাছে টেনে রাখবি, মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দিবি হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে, আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। এটা সাঁতারের ডিসক্রিপশন, তোমার লাগবে না। এই টোরাল স্ট্যান্ডা থেকে ওই স্কোয়ার শোল্ডার পজিশন আর হাতের আঙুল জল টানার সময় ফাঁক হবে না, এই দুটো ইনফরমেশনই যথেষ্ট। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রেও MCQ এর ক্ষেত্রেও দুটোর ক্ষেত্রেই একই, এই স্ট্যান্ডাটার খুব একটা ভ্যালু নেই, খালি একটা লাইনের ভ্যালু আছে, লাস্টের লাইনটা। যা যা আবার কর, দু হপ্তাহ হয়ে গেল এখনও একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। তাহলে কোনি কতদিন ধরে সাঁতার শিখছে? দু সপ্তাহ অর্থাৎ 14 দিন, একটা সপ্তাহে 7 দিন বা 7 ডেজ হয়, 14 দিন ধরে শিখছে অর্থাৎ 14 ডেজ ধরে কোনি সাঁতারটা শিখছে। কিন্তু যেটাও বলেছিল দুদিনে শিখে ফেলবে সুহাসের স্ট্রোক 6 চ্যাপ্টারে, সেটা এখনও ও শিখে উঠতে পারেনি। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে খিটি সমানে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকেই ব্যাপারটা চলছে, এখন 8:30, অর্থাৎ 2 ঘন্টা ধরে ও ট্রেনিংটা করছে, 6:30 থেকে 8:30। তো এতক্ষণ করার পর কোনি বলছে, আর পাচ্ছি না খিদ্দা। কেন, বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি, দুদিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। যদি সপ্তাহের অপশান দেয় তাহলে 2 সপ্তাহ, আর যদি দিন জিজ্ঞাসা করে, পারফেক্ট, দিনের অপশান থাকে, তাহলে 17 দিনটা ক্লিক করবে, সেক্ষেত্রে 14 দিনে ক্লিক করবে না। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। তো ক্ষিতীশ বলছে, না হলে কি বলবো, হচ্ছে। কোনি বলছে, হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর, আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে এলো, ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। তো কোনি বলছে, দরকার নেই আমার। বাঁধানো পাড়ে দু হাতের ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না, কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বলল না, এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই, ভাবছি 2 ডিম 2 কলা 2 টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। ক্ষিতীশ কোনিকে এগুলো দেবার টোপটা দিচ্ছে, কি 2 ডিম 2 কলা 2 টোস্ট। কোনি দাঁড়িয়ে পড়েছে, ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখল প্রায় 1 টাকার ধাক্কা, এখনকার হিসেবে সেটা অনেক। আজ থেকে ক্ষিতীশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো, অর্থাৎ সে বাড়িতে নিয়ে গিয়ে বাদবাকি মেম্বারদের সাথে ভাগ করে খাবে। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন, এমনি আমি বাইরে খাবো না, তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে,
কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে, আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই, স্ট্যাঞ্জা থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। শুধু আসতে পারে কোনটাকে অমানসিক কাজ বলেছে শীতক্ষিতিস, ওই লোভ দেখিয়ে ক্ষুধায় ক্লান্ত কণিকে আরও পরিশ্রম করানোর ব্যাপারটাকে। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ, যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, তাহলে ক্ষিতিস কণিকে বলছে কারা কারা ওর অপোনেন্ট? যন্ত্রণা আর সময়, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতিস মনে মনে কণির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কণি, মাঝখানে চওড়া ঘাটে তিন চারজন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটা স্ত্রীলোক, জুপিটার আর অ্যাপোলোর নম্বর খেলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে, এই লাইনটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য স্পেশালি, জুপিটার আর অ্যাপোলোর নম্বর খেলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো কত মিটারের ব্যবধানে রয়েছে, 50 মিটার অর্থাৎ 50 মিটার্স, সেগুলো এখন জনশূন্য, শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে দুটো লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতিসের দিকে তাকিয়ে। অ্যাপোলোর ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা, এই দুটো ক্যারেক্টার আমরা আগেও পেয়েছি যখন ক্ষিতিসের বিরুদ্ধে অভিযোগগুলো বলা হচ্ছিল। অমিয়া আর বেলা ক্ষিতিসের জন্যই জুপিটার ছেড়ে অ্যাপোলোয় চলে গেছে আর কি, ক্ষিতিস খুব কড়া শাসন করতো তাই। কণির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন সাতেক পর আজ জলে নেমেছিল, তাহলে অমিয়া কতদিন পর জলে নেমেছিল সাঁতার কাটতে? 7 দিন পর, আফটার 7 ডেজ। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত ছিল, কি জন্য ব্যস্ত ছিল মাথায় রাখতে হবে। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না, দুজনে আজ আধ মাইল করে সাঁতরেছে। কতটা করে সাঁতরেছে? আধ মাইল। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করল, খিদ্দার আবিষ্কার। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে, ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরে আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। পাঁচজনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না। বেলা সঙ্গে সঙ্গে শুনে বলল, আমিও তাহলে যাব। দুজনে আর একবার কোণের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করল। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। খুব ইম্পর্টেন্ট লাইন। কে বলল? কার বিষয়ে বলল? কাকে বলল? অমিয়া বলল, কোণের বিষয়ে বেলাকে। কথাটা কি? কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45, অর্থাৎ এতক্ষণ টানা কণি ট্রেনিংয়ের মধ্যে রয়েছে। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই, ক্ষিতিস ব্যস্ত হয়ে হাঁটছে পেছনে কণি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতিসের পাশে দাঁড়ালো, জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। বিষ্ণুচরণের গাড়ির নাম অস্টিন। ও ক্ষিতিসবাবু, আপনাকেই খুঁজছি, যে যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পাচ্ছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো, আজকেই তো বিকেলে সভা। কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা ছেড়ে করে ফেলব। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল, ব্যস্ত হয়ে ক্ষিতিস গাড়িতে উঠছে। তখন জামায় টান পড়ল, খাবারের কি হবে? ক্ষিতিস তো বলেছিল সেই দিনই কণিকে দেবে। ও তো ডিম কলা, ক্ষিতিস বিব্রত হয়ে কি বলল, কি বলবে ভেবে পেল না। তো সেটা বুঝে কণি তাকে বলছে, আমায় বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব।
কথা না বলে ক্ষিতিশ পকেট থেকে একটা টাকা বের করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করল, কে মেয়েটা? ক্ষিতিশ হেসে বলল, আমার ভবিষ্যৎ। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতিশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসল। বিষু আর খুশি এগিয়ে এলো ক্ষিতিশকে দেখে। বিষ্ণু কোঁকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলেই গা শিরশির করে। বেড়াল দুটিকে ক্ষিতিশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে বেরিয়ে নেমে গেল। দারুণ ট্রেনিং তো, ক্ষিতিশ বলছে, ওদের ভালোবাসি তাই কথা শোনে, ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। তো বিষ্ণুচরণ সেখানে ক্রস কোয়েশ্চেন করছে, তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন? ক্ষিতিশ উত্তর দিচ্ছে, তা কেন, জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি না। ওই ওই, অমনি তারা বেকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করল। আমি ঢাক দিয়ে রেখেছি জায়গাগুলো, রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না, ওর দলের ছেলেরা থাকবে, ফস করে যদি কিছু একটা প্রশ্ন করে বসে আর আমি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। এগুলো র্যান্ডাম পার্ট, এই চ্যাপ্টারটার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নয়, আসে না খুব একটা প্রশ্ন। ক্ষিতিশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন। ক্ষিতিশ ঘাড় নাড়ল। রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না, পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র, এখানে প্লেয়ারকে সব কিছুর জন্যই লড়তে হবে, গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুর, মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? ক্ষিতিশ উত্তর দিচ্ছে, মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই, আরামে সব জিনিস পাওয়া যায় না। বুঝলেন, আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেতে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়, পড়ুন পড়ুন লেখাটা পড়ুন তো। ক্ষিতিশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতিশের দিকে এবং বিষু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। তাহলে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে এখানে আমরা তিনটে নাম পাচ্ছি ইম্পর্টেন্ট, ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়াল। আর ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কেউ বলতে পারবে না, কিন্তু ব্রাজিলের যে খেলোয়াড়ের নাম সকলেই শুনেছে, আমরাও শুনেছি, তিনি হচ্ছেন পেলে। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়লো দেশটা বিখ্যাত হয়ে গেল। ইথিওপিয়ার কার নাম ফেমাস? বিকিলা। কিসের জন্য ফেমাস? না, দৌড়নোর জন্য। বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতিশ দাঁড়িয়ে পড়ে একমনে শুনছিল, বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক বা সেনাপতি হোক, আদর্শ স্থাপন করে, তবু ওদের মধ্যে তফাত আছে। বড় সাঁতারু জীবন ও প্রাণের প্রতীক। প্রশ্ন আসতে পারে, বড় সাঁতারু কিসের কিসের প্রতীক? জীবন ও প্রাণের। আর সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের প্রতীক, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধ জয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কারণ সেনাপতিকে মানুষ খুনও করতে হয়। কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়,
সারা পৃথিবীকে ইন্সপায়ার করে। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবল, ক্রিকেটার, এদের নাম করুন, বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। তো খেতি সের উত্তরে বলছে, যা খুশি বলুন, কিচ্ছু যায় আসে না, শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে তাদের আমরা অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার ওপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও। আমরাই বাধ্য করি তাদের উঞ্চবৃত্তি করতে। প্রশ্ন আসে, উঞ্চবৃত্তি মানে কি? উঞ্চবৃত্তি মানে চুরি করা বা চৌর্যবৃত্তি। আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন। বলছে, তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। খিতিশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বললে, জন্য নিশ্চয়ই ফি দেব। সঙ্গে সঙ্গে খিতিশ বলছে, ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত সদেরেক টাকার। সদেরেক টাকার মানে অনেকটা তখনকার দিনে। চাকরি? বিষ্ণুধর অবাক হয়ে তাকে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার, এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। তো সেটা শুনে বিষ্ণুধর বলছে, আচ্ছা আমি দেখবো খন। আধ ঘন্টার মধ্যেই খিতিশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এই রবার গুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাশ বালিশের মতো চটের থলে সের দশেক বালি দিয়ে ভরতে শুরু করল। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে খিতিশের কাজ দেখে অবাক হয়ে গেল। এগুলো আবার যে বের করলে ব্যাপার কি? কোনির জন্য? কে কোনি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকড়া মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। খিতিশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কণ্ঠস্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম, ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে, এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। খিতিশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখলো কোনি আসেনি। পরের দিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে। খিতিশ রাগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ একটা করে টাকা দেবেন। খিতিশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না, এটা কোনি বলছে। কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খিতিশ হেসে ফেলল, কোনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝা পড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি, দাঁড়া তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনল মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। খিতিশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কোনির চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার রং কালো। তাহলে কোনি সেকেন্ড টাইম কমিট করলো, কদিনে ও আদায় করবে না? 7 দিনে। ও কী রঙের কস্টিউম চায়? ও লাল রঙের পরবে না, কালো রঙের চায়। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে, কোনি পাড়ের কাছাকাছি। খিতিশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়। হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। খিতিশ চলছে কেমন? মনে মনে খিতিশ ওভাবে বলছিল রাগের চোটে, বা যাই হোক। খিতিশ চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে দুহাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? BASএর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এসবই
জুপিটারের ধীরেনের কারসাজি, এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখব। খিতিশের হঠাৎ মনে পড়ল বিষ্ণুধরকে, বলল চেষ্টা করব। কিন্তু নকুলদা, বিএএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জি হেসে উঠে বলল, জেনে রাখ, এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা জেনে রাখ, সামনের বছরেই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর খিতিশ আবার কোণের দিকে মন দিল। হাঁটু ভেঙে, পায়ের পাড়ি হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পেছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো, অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরেই ভাবল, এখন আর ওদের পক্ষে আদ্যিকালে সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিটা অন্যদের এভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে খিতিশ ডাকলো কনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এইরকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি, আর কিক করার সময় যতটা না নিচের দিকে তার থেকে পিছনের দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোল্যান্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়ে। কে জিতেছে? ডন সোল্যান্ডার কোথায়? টোকিওয়ে কি জিতেছে? 4টে গোল্ড। আবার কর 6 বিট, এর চক্কর হাত পারি আর সেই সঙ্গে 6টা করে পা মারবি, করে যা করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে খিতিশ জিজ্ঞাসা করল, তো দাদার খবর কি? আসতে বলিস একদিন, দেখে যা কেমন তুই শিখছিস। কোনি জবাব দিল না। খিতিশ লক্ষ্য করল ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি, বলল, তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব, এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়া বাড়াতে হবে। ট্রেনিং, ডায়েট চার্ট আমি সব তৈরি করেছি, ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি সব তৈরি করেছি। ভিটামিন কী কী লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। খিতিশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কোনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কোনি ডাকলো, খিদ্দা, আর 2টো টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমাকে দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো খিতিশের। চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। কোনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে খিতিশ আরও 2টো টাকা দিল। সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরেই খিতিশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া খাতার ওপর কমল শুয়ে একদৃষ্টে জানলার বাইরে তাকিয়ে সব থেকে ছোট ভাই আর মা উনুনে ফুটন্ত ভাটের হাঁড়ির সামনে বসে, ঘরে আর কেউ নেই। খিতিশ গলা খাঁকারি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কোনি বলছিল আপনি একদিন আসবেন, কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়েই গেছি। খিতিশ তক্তপোষের ধার ঘেঁষে বসল। কি হয়েছে? ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কোনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো, খুব রোখা মেয়ে, যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম প্রথম একটু চঞ্চল ছটপটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি, কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো, খিতিশকে দেখেই অবাক হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনির সাঁতার বন্ধ করুক, আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব, আমার দ্বারা কিছুই হলো না, এখন যদি কনি পারে।
আপনি বলছেন ওর হবে? ক্ষিতিশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কি রে শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়ার রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক, পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনের মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একটা জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথাটা হেলিয়ে দিল। এখানেই 7th চ্যাপ্টার শেষ হচ্ছে। এখান থেকে একটাই লাস্ট ইনফরমেশন ইম্পর্টেন্ট, বেশি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, এমনি লেন্দি চ্যাপ্টারটা, তথ্য খুবই কম এমসিকিউ এর জন্য বা এমনি প্রশ্নের জন্য অনেক কম তথ্য। এই কনের দাদার কি হয়েছে? এখান থেকে আমরা পাচ্ছি কি না ইনফ্লুয়েঞ্জা? ছোট ভাইকে কিসের কাজে নিযুক্ত করেছে বা অ্যাপয়েন্ট করেছে, আর কনিকে কিসের কাজে যুক্ত করার কথা ভেবেছে, মাইনে কত, এই টুকটাক ইনফরমেশনগুলো শেষের দিক থেকে আসতে পারে। তো এখানেই 7th চ্যাপ্টারটা শেষ হচ্ছে।